হেফাজতে ইসলামের কর্মসূচির পেছনে জামায়াত শিবিরের প্রত্যক্ষ ইন্ধন ও অংশগ্রহণ স্পষ্ট উল্লেখ করে সারা দেশে সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটি গঠনের ডাক দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট সহ কয়েকটি সংগঠন। দেশজুড়ে নাশকতার আশঙ্কায় লং মার্চ প্রতিরোধে কাল সন্ধ্যা থেকে 24 ঘন্টার হরতাল ডাকা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC-তে সংবাদ সম্মেলনে সংগঠনগুলোর পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। লিখিত বক্তব্যে তিনি রাষ্ট্রদ্রোহিতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা এবং যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারকৃতদের বিচার দ্রুত শেষ করার দাবি জানান। হরতালের কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। এ সময় 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, জীবন জীবিকা ও সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়েই তারা হরতাল ডেকেছেন। সংবাদ সম্মেলন শেষে একটি মিছিল নিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা শাহবাগের প্রজন্ম চত্বরে গণজাগরণ মঞ্চে যোগ দেন। তাদের কর্মসূচি আপাত দৃষ্টিতে দলনিরপেক্ষ মনে হলো, এর পেছনে জামা শিবিরের প্রত্যক্ষ ইন্ধন ও অংশগ্রহণ সুস্পষ্ট। বেগম জিয়ার নেতৃত্বে 18-দলীয় ঐক্যজোট হেফাজতে ইসলামের কর্মসূচিকে সমর্থন দেয়, এটি আর নির্দলীয় কর্মসূচি বলার কোনো সুযোগ নেই। যদিও আমরা হরতালের সংস্কৃতিতে বিশ্বাস করি না, তবু জামা শিবিরের চক্রান্তের বেড়াজালে যা জড়িয়ে পড়া হেফাজতে ইসলাম নামক সংগঠনের কোটি কোটি টাকা ব্যয় আয়োজিত ঢাকা অভিমুখে লং মার্চের প্রতিবাদে আগামী 5 এপ্রিল সন্ধ্যা 6টা থেকে 6 এপ্রিল সন্ধ্যা 6টা পর্যন্ত দেশব্যাপী শান্তিপূর্ণ হরতাল পালনের জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাই। আমাদের সন্তানরা যখন তাদের জীবন বিপন্ন, তাদেরকে একদিক থেকে মৌলবাদীদের হুমকির সম্মুখীন হতে হচ্ছে, অপরদিকে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, আমরা বাধ্য হয়ে হরতাল ডেকেছি।